পৃথিবীতে কোনো প্রাণী অনন্তকাল বেঁচে থাকে না। কোনো কোনো প্রাণী আছে যারা 4000 বছর পর্যন্ত বাঁচতে পারে। আবার এমনও প্রাণী আছে যারা ঠিকভাবে একদিনও বাঁচতে পারে না। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে কোন কোন প্রাণীর আয়ুষ্কাল কতদিন বা কত বছর। যেহেতু বিশ্বে লাখ লাখ প্রাণী রয়েছে, তাই আমাদের এই ভিডিওটিতে মশাবাছি থেকে বাঘ, সিংহ, হাতি কিংবা তিমি সহ আমাদের পরিচিত এবং আকর্ষণীয় প্রাণীগুলো সম্পর্কেই জানাব। ভিন্ন ধর্মী এবং জ্ঞানমূলক ভিডিওটি সম্পূর্ণ দেখে মজা এসব তথ্য জানার পাশাপাশি উপভোগ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রাণী জগৎ নিয়ে এরকম মজার সব ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রম ধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তালিকা প্রথম স্থানে আছে মেফ্লাই। এই প্রাণীগুলো 24 ঘন্টা কিংবা তারও কম সময় বাঁচতে পারে। এর পরপরই আছে ড্রোন অ্যান্ট, এগুলো 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। এরপর আছে পুরুষ মশা, পুরুষ মশারা 1 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে। এরপর আছে সাধারণ মাছি, এরা 15 থেকে 25 দিন পর্যন্ত বাঁচতে পারে। তবে এই অল্প সময়ে এরা 1000 পর্যন্ত ডিম পাইতে পারে। মাছির থেকেও বেশি বাঁচতে পারে স্ত্রী মশারা। বলে রাখি, কেবলমাত্র স্ত্রী মশারাই মানুষের রক্তপান করে। ফরিং বাঁচতে পারে 4 মাস, ছারপোকা বাঁচতে পারে 6 মাস। ছারপোকাদের জীবন 7টি পর্যায়ে বিভক্ত। মুন জেলিফিশ বাঁচতে পারে 10 মাস পর্যন্ত। ইঁদুর বাঁচতে পারে 1 বছর। ইঁদুরের চেয়ে কিছুটা বেশি বাঁচে গিরগিটিরা। গিরগিটি হচ্ছে সবথেকে কম আয়ুষ্কালের সরীসৃপ। কবুতর বাঁচতে পারে 4 বছর, তবে প্রজাতিভেদে কবুতর 14 বছরও বাঁচতে পারে। গিনিপিগরাও কবুতরের মতোই 4 বছর বাঁচতে পারে। মৌমাছি বাঁচতে পারে 5 বছর। ডাম্বু অক্টোপাস বাঁচতে পারে 5 বছর। মুরগি বাঁচতে পারে 9 বছর পর্যন্ত, তবে প্রজাতিভেদে এর তারতম্য হতে পারে। ক্যাঙ্গারুরা বাঁচে 10 বছর পর্যন্ত। হামিং বার্ডেরা বাঁচতে পারে 12 বছর। এরা বিশ্বের সব থেকে ছোট পাখি। হামিং বার্ডের হৃৎপিণ্ড প্রতি সেকেন্ডে 1200 বার পাঞ্চ করে। চিতা বাঁচতে পারে 12 বছর। কুকুর সাধারণত 13 বছর বাঁচতে পারে। কুকুরের চেয়ে বাঘ 2 বছর বেশি বাঁচে, তবে বাঘের চেয়েও বেশি বাঁচে বিড়ালেরা। বিড়ালেরা 16 বছর পর্যন্ত বাঁচতে পারে। গরু বাঁচতে পারে 20 বছর পর্যন্ত। গরুর মতো সিংহরাও 20 বছর বাঁচে। রানী পিঁপড়ারা বাঁচতে পারে 20 থেকে 30 বছর। এই আয়ুষ্কালের মধ্যেই এরা লক্ষ লক্ষ পিঁপড়ার জন্ম দেয়। জিরাফ বাঁচতে পারে 25 বছর। জিরাফের থেকে গ্রিজেল ভাল্লুক 5 বছর বেশি বাঁচে, তবে এদের থেকেও 2 বছর বেশি বাঁচে বল্ড ইগলেরা। বল্ড ইগল আমেরিকার জাতীয় প্রতীক। পান্ডারা বাঁচতে পারে 35 বছর। ঘোড়া বাঁচতে পারে 40 বছর। ঘোড়ার মতো উটও 40 বছর বাঁচে, তবে ঘোড়া কিংবা উটের থেকেও 2 বছর বেশি বাঁচে গোল্ডফিশ, যেই গোল্ডফিশ আমরা বাড়িতে পালন করে থাকি। ওরাংওটাঙ্গরা বাঁচতে পারে 45 বছর পর্যন্ত। গন্ডারেরা বাঁচে 50 বছর। গন্ডারের মতোই আন্দিয়ান কন্ডর বাঁচে 50 বছর। এরা বিশ্বের সব থেকে দীর্ঘজীবী শকুন। অ্যালবাট্রস পাখিরা বাঁচে 55 বছর, আর ম্যাকাও পাখিরা বাঁচে 65 বছর। তবে কোনো কোনো ম্যাকাও পাখি 100 বছরও বাঁচতে পারে। মানুষের বয়স স্থানভেদে তারতম্য হয়। 68 থেকে 77 বছর পর্যন্ত বাঁচতে পারে। আফ্রিকান হাতিরা বাঁচে 70 বছর। গ্রেট হোয়াইট শার্ক বাঁচে 70 বছর। আবার জাপানি রঙিন মাছেরাও বাঁচে 70 বছর। বিশ্বের সব থেকে বড় প্রাণী নীলতিমি বাঁচে 90 বছর, তবে এর থেকেও 5 বছর বেশি বাঁচে নীলনদের কুমিরেরা। আমেরিকান গলদা চিংড়ি আমাদের তালিকার প্রথম সেঞ্চুরিয়ান, এটা 100 বছর বাঁচে। এদের থেকে কিছুটা বেশি সময় বাঁচে জাপানি স্পাইডার ক্রাব। ঝিনুক বাঁচতে পারে 110 বছর। ভূমধ্যসাগরের কচ্ছপেরা বাঁচে 125 বছর, আর শামুক বাঁচে 150 বছর। গালাপাগোস কচ্ছপেরা বাঁচে 170 বছর, এরা সব থেকে দীর্ঘজীবী কচ্ছপ। বহেডের টিমিরা বাঁচে 200 বছর। সামুদ্রিক সজারুরা বাঁচতে পারে 210 বছর পর্যন্ত, আর শামুকেরা বাঁচে 225 বছর। জায়ান্ট টিউব ওর্ম নামের এই কৃমিরা 250 বছর পর্যন্ত বাঁচতে পারে। গ্রিনল্যান্ডের হাঙরেরা বাঁচে 270 বছর। এরা বিশ্বের সব থেকে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এরপরে সবগুলো প্রাণী অমেরুদণ্ডী। জায়ান্ট ব্যারেল স্পঞ্জ বাঁচে 2000 বছর।
এরা বিশ্বের সবথেকে বড় স্পঞ্জ। এতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। কোরাল এরা বাঁচে 4000 বছর পর্যন্ত। এরা নিডারিয়া পর্বের প্রাণী। এখন পর্যন্ত এরাই সবথেকে দীর্ঘজীবী প্রাণী। তবে ইমমর্টাল জেলিফিশ নামের এই প্রাণীটি কখনো মৃত্যুবরণ করে না, তাই এদেরকে বলা হয় বায়োলজিক্যালি ইমমর্টাল। প্রিয় দর্শক, তালিকার কোন প্রাণীটির তথ্য আপনাকে সবথেকে অবাক করেছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই প্রাণীগুলোর বয়স সম্পর্কে জানার সুযোগ করে দিন।